প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব সুসংহত করার বিপরীতে বিএনপির পৃষ্ঠপোষকতায় কিছু অশুভ শক্তি তৎপর আজকের দিনে আমাদের অঙ্গীকার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা সাম্প্রদায়িক বৃক্ষকে সমূলে উৎপাটিত করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ব সেটি হবে নজরুলের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সার্থকতা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের শনিবার সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একশো পঁচিশতম জন্মবার্ষিকীতে আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সব কথা বলেন ওবায়দুল কাদের বলেন কোন রাজনৈতিক দলের নেতাকর্মীকে জেলে পাঠানোর রেজেন্ডা আমাদের নেই যারা অপরাধে জড়িত তারা রাজনৈতিক দলের নেতাকর্মী নন তারা দুর্বৃত্ত এদের সাঁয়েস্তা করতে হবে জাতীয় স্বার্থেই তিনি আরো বলেন বাঙালি জাতির স্বাধিকার সংগ্রাম মুক্তিযুদ্ধের সংগ্রামে প্রেরণার উৎস ছিল তাকে সঙ্গে করি মুক্তিযুদ্ধে হয়েছি বঙ্গবন্ধুর নেতৃত্বে কিন্তু বিজয়কে সুসংহত করতে হবে বিএনপি নেতৃত্বে দেশে কিছু অশুভ সাম্প্রদায়িক শক্তি তৎপর সেতুমন্ত্রী বলেন আমরা মুক্তিযুদ্ধে বিজয়ী হয়েছি বঙ্গবন্ধুর নেতৃত্বে কিন্তু সেই বিজয়কে সংহত করার এখনও অনেক কাজ বাকি এ সময় আওয়ামী লীগ নেতাদের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিন যুগ্ম সাধারণ সম্পাদক আ ফম বাহউদ্দিন নাসিম সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন এস এম কামাল হোসেন সুজিত রায় নন্দী দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুস্তোাহান গোলাপ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার সবুর প্রমুখ ডেস্ক রিপোর্ট বার্তাবাজার